হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব লেবুর ভেতরে কবচ ভরে নারী বসিকরণের টোটকা এই টোটকা সাহায্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার আকাঙ্ক্ষিত নারীকে নারীর প্রতি আগ্রহ প্রতিটা পুরুষেরই থাকে এবং সব পুরুষেরই কোনো না কোনো মেয়েকে পছন্দ হয় আর এই পছন্দ থেকেই জন্মায় তাকে নিজের করে নেবার ইচ্ছা কিন্তু ভাগ্য সবার সঙ্গ দেয় না কাউকে পেতে চাইলেও পাওয়া হয় না তাকে হয়তোবা সে অন্য কাউকে ভালোবাসে অথবা সে সম্পর্কে যেতে একদমই ইচ্ছুক নয় এমন সময় বঞ্চিত হয়ে একমাত্র একটি পথি খোলা থাকে আর সেটি হলো বসীকরণ তাছাড়া জ্যোতিষ বা কোনো তান্ত্রিকের শরণাপন্ন হওয়া যা সাহায্যে আপনি যে মেয়েকে কাছে পেতে চান তাকে বস করতে পারবেন আর এটি করার জন্য লাগবে সামান্য কিছু ঘরোয়া জিনিস আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে কোনো নারীকে নিজের বসীভূত করার জন্য কিভাবে আপনি এই টোটকাটি করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি প্রথমে যে জিনিসগুলি লাগবে সেগুলি হল একটি সাদা কাগজ আর একটি লাল পেন এবং খেয়াল রাখতে হবে পেনটি যেন লাল হয় অন্য কোন রঙের হলে বসীকরণ কাজ করবে না আর লাগবে একটি স্কেল এটা করার জন্য সাদা কাগজের মাঝখানে একটি বর্গক্ষেত্র আঁকতে হবে এবং তার মধ্যে একটি নকশা কাটতে হবে এবার বলি কিভাবে কাটবেন এই নকশা কাগজের মাঝখানে বর্গক্ষেত্রটির মধ্যে আরও আটটি বর্গক্ষেত্র আঁকতে হবে তারপর সব কয়টি ঘরের মধ্যে নিচের ছবির মতো অক্ষরগুলি লিখতে হবে এভাবে সব ঠিকঠাক করে কাগজে আঁকতে হবে এটি খুবই বিশ্বাসযোগ্য এবং পরীক্ষিত এটা যে বা যারা অবিশ্বাস করবে তাদের জীবনে নেমে আসবে খুব খারাপ সময় নকশা কাটার পর কাগজটিকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলতে হবে শুধু নকশার জায়গাটা বাকি রেখে পুরো কাগজটি ছিঁড়ে ফেলুন কিন্তু খেয়াল রাখবেন নকশাটি যেন ছিঁড়ে না যায় তারপর নকশাটি একদম ছোট করে মুড়ে ফেলুন এরপর একটি গোটা পাতি লেবু নিতে হবে এবং লেবুটিকে মাঝখান থেকে আস্তে আস্তে কেটে ফেলতে হবে এবং কাটা লেবুর মাঝখানে একটি ছিদ্র করে ওই মোড়ানো কাগজটি ছিদ্রের মধ্যে ভরে ফেলতে হবে এবার লেবুটিকে টেপ বা দড়ি দিয়ে এমনভাবে বেঁধে ফেলুন যাতে লেবুটি খুলে না যায় এবার যাকে ভালোবাসেন তার সবার ঘরে যেতে হবে অবশ্যই রাতে এবং তার ঘরে যে কোনো একটি কোণে এই লেবুটি লুকিয়ে রেখে দিতে হবে এই কাজের পর আপনি খুব শীঘ্রই ফল পাবেন হাতে নাতে যদি মন থেকে বিশ্বাস করেন তবেই এই কাজটি করবেন মন থেকে বিশ্বাস না থাকলে এই কাজটি করবেন না বিশ্বাস না থাকলে কোনো ফল পাবেন না তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে